নমস্কার বন্ধুরা, মনির উনান ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে নেব টক ঝাল মিষ্টি কুলের আচার। কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো কুল নিয়েছি। কুল আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কুলের এই যে ডাঁটিগুলো রয়েছে, কুল থেকে এই ডাঁটিগুলো সব খসিয়ে নেব। আস্তে আস্তে এগুলো সব তুলে ফেলে দেব। দেখুন, কুলের ডাঁটিগুলো কিন্তু ভালোভাবে তুলে নিতে হবে। আগে সব কুলের বোঁটাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, কুল যদি কাঁচা হয়ও, সে কুল কিন্তু আপনারা 4-5 দিন রোদে দিয়ে দেবেন। রোদে মেলা থাকলে কিন্তু কুলের কালার এরকম হয়ে যাবে। আর একটু শুকনো শুকনো হয়ে গেলেও অসুবিধা কিছু নেই, সেটাও আবার টস টসে করার ব্যবস্থা করা যাবে। উনানে কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার জল আমি গরম করে নেব। জল আমার গরম হয়ে গেছে। দেখুন, খুব যে গরম জল নিতে হবে তেমন নয়, যে আঙুল ডুবিয়ে দেখছি আঙুল ডোবানো যাচ্ছে, এই অবস্থায় জল নামিয়ে নেব। জল আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার রৌদ্রে শুকানো কুলগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, কুলগুলো কিন্তু যেমন প্রথম দিকে ছিল, বেশ ফোলা ফোলা কুলগুলো ছিল, এই যে চুপসে গেছে, এগুলো কিন্তু আবারও সমান হয়ে যাবে। এটা আমি কিছুক্ষণ ভিজতে দিয়ে রাখবো জলে, গরম জলে। আমি কিছু স্পেশাল মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। যেহেতু আমার কুলের পরিমাণ কম, আমি অল্প অল্প পরিমাণে মশলাগুলো দিচ্ছি। লঙ্কাটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আপনাদের কুলের পরিমাণ বেশি হলে আপনারা কিন্তু মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন। আমি লঙ্কাটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনে, মৌরি, পাঁচফোড়ন আর দিচ্ছি জিরে। এগুলো একসাথে করে লাল লাল করে ভেজে নেব। মশলা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, কালারটাও পরিবর্তন হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে অল্প কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়িয়ে নেব। খুব বেশি ঠান্ডাও করব না। আমি আবারও কড়াইতে জল দিয়ে দিচ্ছি। আমি কুলের আচার পাটালি দিয়ে করব, সেজন্য আমি পাটালি এখন একটু ভেঙে নিচ্ছি। আমি যে এখানে কড়াই জল গরম করতে দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি পাটালিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু জলের সাথে মিক্স করে নেব। ওটা জলের সাথে মিক্সতে থাক। আমি এখন এই যে ভাজা মশলাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা শিলে গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। আর এটা গুঁড়োনোর সময় কিন্তু খেয়াল রাখবেন যেন খুব ভালো মিহি করে গুঁড়োনো না হয়, হালকা গোটা গোটা থাকবে, সেটাই কিন্তু ভালো লাগবে খেতে। দেখুন, এর থেকে বেশি কিন্তু আমি গুঁড়ো করবো না, এরকম হালকা গোটা গোটা থাকবে। এই অবস্থাতেই কিন্তু এটা তুলে নিতে হবে। দেখুন, কুলগুলো কিন্তু বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। কুলগুলো কিন্তু আবারও দেখুন ফোলা ফোলা হয়ে গেছে। এবার এগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নেব। পাটালিটা কিন্তু খুব ভালো মতো গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। গুড় খুব জলের সাথে খুব ভালো মতো মিশানো হয়ে গেছে, এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুলগুলো। কুলগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। কুলগুলো কিন্তু এই গুড় জলের মধ্যেই সেদ্ধ হবে। আর আপনারা চেষ্টা করবেন গুড় দিয়ে কুলের আচার তৈরি করতে, তাতে কিন্তু কুলের আচারের স্বাদ অনেকটাই বেশি হয়। বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি। লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি যে ভেজে রাখা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর এটা নামিয়ে নেব। একটু বেশ গাদ গাদ হলে, বেশ চিটচিট হবে যখন, তারপর এটা নামিয়ে নেব। দেখুন, এটা অনেকটাই আঠালো হয়ে গেছে, অনেকটাই চিটচিট হয়ে গেছে। এই সাইডগুলো দেখলেই বুঝতে পারবেন, সাইড থেকে কিন্তু অনেকটাই চটচটে ভাব হয়ে গেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর এটা নামাবো। আর আপনারা চেষ্টা করবেন কুলের কুলটা যখন দেবেন তার আগে একটু করে মুখগুলো ফাটিয়ে নেওয়ার, তাহলে কিন্তু ভেতরে নুন ঝাল সব কিছুই ঢুকবে ভালো। দেখুন, কুল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সাইড থেকে দেখেই বোঝা যাচ্ছে বেশ চটচটে ভাব হয়ে গেছে। এরকম অবস্থাতেই আমি কুলের আচার নামিয়ে নেব। নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর বয়ামের মধ্যে, কাঁচের বয়ামের মধ্যে কিন্তু এটা ভরে রাখতে হবে, না হলে কিন্তু কুলের আচার বেশি দিন ভালো থাকবে না। এবার আমি কুলের আচার নামিয়ে নিচ্ছি। আশা করি টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন,
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।